ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আমাদের দৈনিক যে ডাটা খুব দ্রুত খরচ হয়ে যায় এবং যতটুকু এমবি খরচ হওয়ার কথা তার থেকেও বেশি এমবি খরচ হয়ে যায় তো এই সমস্যাটি আমারও ছিল তো আমি অনেক খোঁজাখুঁজির পর মাত্র দুটি সেটিংস অন করে এখন কিন্তু আমি আমার দৈনিক ডাটা দিয়ে ইউটিউব এবং ফেসবুকে চব্বিশ ঘন্টা ভিডিও দেখতে পারি তো কিভাবে করবেন এই দুটি সেটিংস চলুন আমি আপনাদের দেখিয়ে দিই ভিডিওটি শুরু করার আগে আপনার হাতের সুন্দর আঙুল দিয়ে ভিডিওটিতে একটি লাইক দেন আর এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো প্রথমে আপনি ইউটিউবটি ওপেন করুন ইউটিউবটি ওপেন করার পর এখানে আপনার জিমেলের যে লোগো দেখতে পাচ্ছেন তো জিমেলের লোগোর উপর ক্লিক করুন ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে এসে আপনি পেয়ে যাবেন সেটিংস নামে একটি অপশান তো এই সেটিংস অপশানের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন ডেটা সেভিংস টাচ করার পর এই অপশানটি আপনার অফ করা থাকবে তো এই অপশানটি আপনি অন করে দেবেন ডেটা সেভিং মোড ব্যকে চলে আসবেন ব্যাকে এসে প্লে এখানে অপশান দেখতে পাচ্ছেন তো এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর তো এখানে এই অপশানটি আপনি অফ করে দেবেন অফ করার পর ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে এখানে একটি অপশান আপনি পেয়ে যাবেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স তো এই অপশানটির উপর ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনার সবগুলি অটো করা থাকবে তো এগুলি আপনি সবগুলি ডেটা সেভার করে দেবেন তো ইউটিউবে আপনার কাজ কমপ্লিট তো ইউটিউবে যদি এখন আপনি চব্বিশ ঘন্টা ভিডিও দেখেন তাও কিন্তু অনেক কম এমবি খরচ করে আপনি কিন্তু ভিডিও দেখতে পারেন তো এখন আপনি ফেসবুক কীভাবে কম এমবি খরচ করে ভিডিও দেখবেন তো তার আগে আপনি আপনার প্রফেশনাল ফেসবুকে যে আইডিটি আছে তো সেই আইডিটি আপনি ফেসবুক লাইটে লগ করে নেবেন তো ফেসবুক লাইটে অপশানটি আপনি খুঁজে পাবেন আর প্রফেশনাল ফেসবুকে কিন্তু অপশানটি আপনি খুঁজে পাবেন না তো ফেসবুক লাইটের মধ্যে কিন্তু আপনার অরিজিনাল যে আইডি সেই আইডিটি আপনি লগ করে নেবেন তো আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর এখানে থ্রি ডট অপশান দেখতে পাবেন তো থ্রি ডট অপশানের ওপর ক্লিক করুন ক্লিক করার পর একটু নিচে আসবে নিচে এসে এখানে পেয়ে যাবেন একটি অপশান ডাটা সেভার মোড তো এই অপশানটি আপনি অন করে দেবেন তো ফেসবুকেও আপনার কাজ পুরোপুরি কমপ্লিট তো এখন যদি আপনি ফেসবুকে রাত দিন চব্বিশ ঘন্টাও যদি অ্যাক্টিভ থাকেন বা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার এমবি খুব কম খরচ হবে